হ্যাঁ, দেশীয় একটা ছবি হিট না হতেই তুমি অন্যরকম চিন্তা ভাবনা করছো, তাতে দেশে এটা একদম রং কনসেপ্ট। সো আমি ওগুলো নিয়ে, দরদ সিনেমা নিয়ে চলছে অনেক বড় ষড়যন্ত্র। শাকিব খান প্যান ইন্ডিয়ান সিনেমা করছে, এইটা কেউ মেনে নিতে পারছে না, তাদের সহ্য হচ্ছে না। তাদের মনে কয় শাকিব খান কেন ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাবে, আমাদের ভাত তো মারা যাবে। সব কিছুই ডিটেলসে আলোচনা করছি। তবে তার আগে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করুন। পরিচালক অনন্য মামুনের উপর অনেক ধকল যাচ্ছে, অনেক ষড়যন্ত্র চলছে তাকে নিয়ে। সমস্যাটা আসলে অনন্য মামুনকে নিয়ে না, সমস্যাটা হলো শাকিব খানকে নিয়ে। বাংলাদেশিরা চাইছে না শাকিব খানের ভালো হোক, শুধু তাদের বস্তা বসা সিনেমায় অভিনয় করলে ভালো। মানুষ স্বার্থপর, তবে এত স্বার্থপর জানা ছিল না। শাকিব খান প্যান ইন্ডিয়ান সিনেমা করছে, তাদের সহ্য হচ্ছে না। পরিচালক অনন্য মামুনকে মেসেজ করে ফোন করে বারণ করছে বাংলাদেশি অনেক পরিচালক প্রযোজক। সেই পরিচালক প্রযোজকরা বলছে, মামুন আপনি কেন শাকিব খানকে নিয়ে সিনেমা করছেন? এত বড় বাজেটের সিনেমা শাকিব খানকে নিয়ে কেন করছেন? প্যান ইন্ডিয়ান বাজেটের সিনেমা শাকিব খানকে নিয়ে কেন করছেন আপনি? অন্য কাউকে নিলেই তো হয়, শুধু কি শাকিবের নায়ক, ওর চেয়ে আরো কত ফিট নায়ক বাংলাদেশে আছে? এমন আরো নানান ধরনের কথা শুনতে হচ্ছে মামুন ভাইয়াকে। শাকিব খান যখনই কিছু একটা করতে যায়, ভালো কিছু করতে যায়, তখনই পিছন দিয়ে খুঁচানো শুরু হয়। মামুনের মতে যেই যতই ষড়যন্ত্র করুক না কেন, শাকিব খানের দরদ সিনেমাটি হচ্ছে, বড় আকারে হচ্ছে, বিগ বাজেটের প্যান ইন্ডিয়ান সিনেমা হচ্ছে, একসাথে 5 ভাষায় মুক্তি পাবে। যে যতই বাহানা করুক দরদ সিনেমার কোনো ক্ষতি হবে না, নির্ধারিত সময়ে শুটিংয়ে যাবে দরদ টিম। শাকিব ভাইকেও শক্ত হতে হবে, যতই বাধা আসুক আমরা শাকিবিয়ানরা আপনার পাশেই। যদিও দেশের বাইরে থাকি, ভারত থেকেও আপনার সবসময় পাশেই থাকব। আপনি আর ব্ল্যাকমেলের শিকার হয়ে বস্তবাসা পরিচালকদের সিনেমায় অভিনয় করবেন না। এখন সময় অনন্য মামুন, দীপঙ্কর দীপন, আশিকুর রহমান, মালেক আফসারির মতো পরিচালকদের সঙ্গে কাজ করা। আর মামুন ভাইয়ের কাছে অনুরোধ, আপনি সেই পরিচালক প্রযোজকদের নাম সহ ফটো সামনে আনুন যারা শাকিব খানকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। তারপর দেখুন আমরা শাকিবিয়ানরা কি করি। যাই হোক, খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণা আসবে দরদ সিনেমার, সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।